আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে সায়েন্সের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব, অর্থাৎ আগে সায়েন্সের একটি ক্লাস হয়েছে এবং সেই ভিডিওটি দেখলে আশা করি তোমরা সকলে উপকৃত হবে। যারা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও লিস্টে গিয়ে একবার দেখে আসবে। তো যাই হোক, আজকের এই ক্লাসে আমাদের প্রিভিয়াস ক্লাসের যে বিষয়গুলি একটু প্রয়োজনীয় হবে সেগুলো তোমাদের আরেকবার রিভাইজ করিয়ে দিই। যেমন প্রথমে একটি টার্ম হচ্ছে আমরা পড়েছিলাম যে ডিস্টেন্স অর্থাৎ কি, যে কোনো দূরত্ব, কোনো বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে, কোনো বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে, কোনো বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে, অর্থাৎ এখানে একটি বিন্দু এ নিলাম, এখানে একটি বিন্দু বি নিলাম, এই দুটি বিন্দুর মধ্যে সে যেতে যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ সে যে কোনো পথ ধরে বি বিন্দুতে পৌঁছাতে পারে, এই যে সম্পূর্ণ যাত্রা পথ তাকেই বলা হচ্ছে তার দূরত্ব। কিন্তু যদি আমরা আরেকটি টার্ম আছে যে ডিসপ্লেসমেন্ট, তার কথা ধরি, ডিস্টেন্সের ক্ষেত্রে কি পুরো যাত্রাপথই কনসিডার করা হবে, কিন্তু যদি ডিসপ্লেসমেন্ট বলি তবে এই পয়েন্ট এ থেকে পয়েন্ট বি এর মধ্যে যে লম্ব দূরত্ব, অর্থাৎ যে শর্টেস্ট ডিস্টেন্স, অর্থাৎ সব থেকে কম যে দূরত্বটি সেটিকে বলা হবে তার ক্ষেত্রে সরণ বা ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এবার আরেকটি টার্ম আছে যে স্পিড। স্পিডের ক্ষেত্রে কী হয়, স্পিড অর্থাৎ দ্রুতি, দ্রুতির ক্ষেত্রে আমরা এই যে দূরত্ব অতিক্রম করছে তাকে কনসিডার করা হয়, এবং এটি যদি টি সময়ে করে থাকে তবে আমরা বলতে পারি স্পিড কী হবে, স্পিড হবে যে তার দূরত্ব যে অতিক্রম করেছে সেটি যদি টি সময় করে থাকে তাহলে তাদের যে অনুপাত, অর্থাৎ দূরত্ব বাই সময়, সেটি হবে স্পিড। কিন্তু ভেলোসিটির ক্ষেত্রে আমরা কী বলতে পারবো, এই দূরত্ব এর ক্ষেত্রে কাজে আসবে না, এর ক্ষেত্রে আসবে সরণ, অর্থাৎ যে সরণ হয়েছে সরণ সেটি যদি টি সময় হয়ে থাকে তাহলে সরণ বাই সময় হচ্ছে ভেলোসিটি। আরেকটি টার্ম হচ্ছে অ্যাসেলারেশন। যখন আন ইউনিফর্ম অর্থাৎ পরিবর্তনশীল বেগে কোনো বস্তু গতিশীল হবে, আন ইউনিফর্ম ভেলোসিটি বা পরিবর্তনশীল বেগে যখন কোনো বস্তু গতিশীল হবে তার ক্ষেত্রে একটি নতুন টার্ম আসবে, তার নাম হবে অ্যাসেলারেশন বা ত্বরণ। এই ত্বরণ কি, কোনো বস্তুর প্রাথমিক বেগ যদি ইউ হয় এবং তার অন্তিম বেগ যদি ভি হয় তাহলে আমরা যে এই অন্তিম বেগ ভি এবং ইউ এর মধ্যে যে পার্থক্য পাবো, এবং সেটি যদি টি সময়ের মধ্যে এই পার্থক্যটি ঘটে থাকে, অর্থাৎ অন্তিম বেগের পরিবর্তন ইউ থেকে ভি হয়েছে কত সময়ে, টি সময়ে, তবে আমরা এই যে ইউ মাইনাস ভি বাই টি এই পুরো টার্মটাকে আমরা বলতে পারি ত্বরণ। ত্বরণকে লেখা হয় এ আকারে, ছোট হাতের এ। তাহলে এই কয়েকটি বিষয় আমাদের, আবার অনেক সময় হয় কি যে ত্বরণটা কমে, অর্থাৎ এই যে ভি অন্তিম বেগ সেটা কমে যায়, যেমন আমরা গাড়ি ব্রেক করা হলে বা এরকম টাইপের, সেক্ষেত্রে কী হয় ভিটা ছোটো হয় এবং ইউটা বড় হয়, তার মানে কি এই সম্পূর্ণ রাশিটা ঋণাত্মক আসবে, অর্থাৎ কম হবে ভ্যালুটা, তখন আমরা ত্বরণ বলবো, তখন তাকে আমরা বলি বাংলায় মন্দন। মন্দন যখন মাইনাস এ, অর্থাৎ এ এই রাশিটার মানটা ঋণাত্মক আসবে, অর্থাৎ ভি এর মানটা ইউ এর থেকেও কম হয়ে যাবে। যাই হোক, আজকে আমাদের যে ক্লাস সেই ক্লাসে আমরা মূল দুটো জিনিস নিয়ে আলোচনা করব। মূল দুটো জিনিস হলো, প্রথম মূল যে দুটো জিনিস সেটি প্রথমটি হলো ল এবং আরেকটি হচ্ছে ইকুয়েশন। ল কি, আমরা জানি যে ল অফ মোশন আছে, তাই না? কে দিয়েছিল তিনটি ল অফ মোশন? নিউটন। ঠিক আছে, এবার ইকুয়েশন অফ মোশন যদি আমরা বলি, আরেকটা জিনিস আছে ইকুয়েশন অফ মোশন। ইকুয়েশন অফ মোশন অর্থাৎ ল মানে হচ্ছে সূত্র, কিন্তু ইকুয়েশন মানে কি হচ্ছে সমীকরণ। ঠিক আছে, তো সূত্র অর্থাৎ গতির সূত্র এবং আমরা দেখব গতির সমীকরণ, দুটো জিনিস একটু একটু আলাদা। তো আগে আমরা প্রথমে গতির সমীকরণ দেখে নিই। গতির সমীকরণে আমরা কি দেখব, যে গতির সমীকরণ মোট পাঁচটি সমীকরণ আছে, তার মধ্যে প্রথম তিনটি আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলি আমি পড়াবো। যেমন প্রথম আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তোমার আগে বলেছিলাম যে ইউ কি, ইউ হচ্ছে আমাদের ইউ ইউ হচ্ছে কি, ইউ আমাদের প্রাথমিক বেগ বলা হয়, প্রাথমিক বেগ, এবং ভিকে কি বলা হয়, অন্তিম বেগ, এবং একে কি বলা হচ্ছে, এ হচ্ছে ত্বরণ। অর্থাৎ কি, আমরা কোনো বস্তু যদি সে পরিবর্তনশীল বেগ, এ কখন আসবে, যখন আমাদের বেগ পরিবর্তনশীল হবে, অর্থাৎ কোনো একটি বস্তু ইউ বেগে প্রথমে চলছিল,
এবার তারপরে সে ইউ থেকে তার বেগ হয়ে গেছে ভি, কত সময়ে? টি সময়ে। এবং তার যদি সমীকরণ, তার যদি আমরা ত্বরণ দেখি, ত্বরণ হবে এ। তাহলে আমরা কী আছে যে এই যে সমীকরণ, সমীকরণের মধ্যে যদি তিনটে জিনিস দেওয়া থাকে তাহলে একটা আমরা অবশ্যই পাবো। যেমন তোমাদের একটা উদাহরণ হিসেবে দেখাই যে কোনো বস্তু 5 মিটার প্রতি সেকেন্ড বেগে গতিশীল ছিল, সেখান থেকে সে কি 10 মিটার প্রতি সেকেন্ড বেগে তার বেগ পরিবর্তন হলো, সময় প্রয়োজনের সময় কত লাগলো? 5 সেকেন্ড। 5 সেকেন্ডে আমরা ধরি কোনো একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড থেকে তার বেগ পরিবর্তিত হয়ে 10 মিটার পার সেকেন্ড হলো। তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি বলা হয় যে এ অর্থাৎ ত্বরণ নির্ণয় করো, ত্বরণ নির্ণয় করলে আমরা কীভাবে নির্ণয় করবো? আমরা জানি অন্তিম বেগ প্রথমে ভি এর জায়গায় লিখবো, যেটি হবে 10, প্রাথমিক বেগ আমরা জানি 5 যেটি শুরুতে ছিল, এবং তারপরে কি এ আমাদের নির্ণয় করতে হবে আমরা জানি না, এবং টি এর ক্ষেত্রে আমরা যে দেখেছি টি হচ্ছে 5, এই ডট মানে গুণ, ঠিক আছে? তো এবার আমরা কী পেলাম তাহলে এখানে? 10 = 5 + a × 5। তাহলে এই ক্ষেত্রে আমরা 5 এদিক গেলে 10 - 5 হচ্ছে 5, সমান a·5। তাহলে এ কত হচ্ছে? এ এখানে এখানে 5 গুণ অবস্থায় আছে, এখানে আসলে 5 ভাগ হয়ে যাবে, তাহলে হচ্ছে 5/5 অর্থাৎ 1। তাহলে ত্বরণ কী হবে? ত্বরণ হচ্ছে 1, এবং বলেছিলাম ত্বরণের একক কী হয়? মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটি হয় ত্বরণের একক, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা এ এর মান পেলাম কত? 1। একই রকমভাবে তোমাদের আরেকটি জিনিস বলি, ধরি কোনো বস্তু স্থির অবস্থাতে ছিল, বস্তুটি স্থির ছিল এবং স্থির অবস্থা থেকে সে একটি বেগ লাভ করেছে, বস্তুটি প্রথমে স্থির ছিল তারপরে সে একটি বেগ লাভ করেছে, সেই বেগটি হলো কত? 10 মিটার পার সেকেন্ড। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের যে এই ক্ষেত্রে ত্বরণটা কত হবে, এবং এই ক্ষেত্রে ধরে নিই যে সময়টা 5 সেকেন্ড লেগেছে তার, ঠিক আছে? আগে একটু মুছে দিই একটু। তো এই ক্ষেত্রে কী হবে যে এই ক্ষেত্রে আমরা ধরলাম যে বস্তুটি স্থির ছিল, অর্থাৎ ওর ক্ষেত্রে ইউ অর্থাৎ প্রাথমিক বেগ কত হবে? 0, ঠিক আছে? ওর ক্ষেত্রে ভি আমরা দেখেছি কত? অন্তিম বেগ 10, সময়টা যেহেতু আমরা ধরে নিচ্ছি এই ক্ষেত্রেও ধরি 5 সেকেন্ড, 5 সেকেন্ড, 5 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে ত্বরণের মানটা কী হবে? এই ক্ষেত্রে ত্বরণের মানটা হবে, আমাদের ভি এর জায়গায় ভি লিখবো, ভি হচ্ছে 10, ইউ এর জায়গায় লিখবো ইউ, 0, এবং এটি এ আমাদের নির্ণয় করতে হবে, টি আমরা জানি 5 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে? 0, 0 মানে এখানে বাদ দিয়ে দিলাম এটি, তাহলে এ মান কী হবে? 10, তার নিচে আসবে 5, তাহলে কত হবে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন? যে রাশি তার মতন একক লিখতে হবে। তাহলে কী হলো যে এই ক্ষেত্রে আসলো আমাদের কত? স্থির বস্তু স্থির হলে আমরা ধরবো 0, ঠিক আছে? ইউ স্থির বস্তুর ক্ষেত্রে আমরা ইউ ধরবো 0। তাহলে এটি হলো প্রথম সূত্র। তোমরা এই যদি না বুঝতে পারো আরেকবার একটু প্রথম থেকে পিছন থেকে গিয়ে দেখলে আশা করি বুঝে যাবে, ঠিক আছে? যদি আরও কিছু সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশানে জানাবে, যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয়। এরপরে আমরা দেখি দ্বিতীয় সূত্র। আরেকটি সূত্র আছে যেটি হবে যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে? এই যে ভি, ভি মানে কী হচ্ছে? ভি মানে হচ্ছে আমাদের অন্তিম বেগ, ঠিক আছে? অন্তিম বেগ। আর ইউ মানে কী হচ্ছে আমাদের? ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, ঠিক আছে? একই রকমভাবে এ মানে আমরা জানলাম কি? ত্বরণ। এস মানে কি জানলাম? এই যে এস জানি না, আমি বলে দিচ্ছি তোমাদের, এস মানে হচ্ছে সরণ। সেই যে আমরা ডিসপ্লেসমেন্ট পড়লাম একটু আগে, যে কোনো বস্তু এ থেকে বিতে গেছে তাদের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্সটা, এই পয়েন্টটাকে বি ধরলাম, এই পয়েন্টটাকে এ ধরলাম, তাদের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স সেটি হবে এর ক্ষেত্রে সরণ, ঠিক আছে? সেটি হবে এস, ঠিক আছে? তো এবার আমাদের বলা হয়েছে যে যদি আমরা দেখি যে কোনো বস্তু ভি থেকে ইউতে যাচ্ছে, সরি, কোনো বস্তুর প্রাথমিক বেগ ইউ ছিল এবং তার বেগ পরিবর্তন হয়ে ভি হলো এবং তার ত্বরণ ছিল মনে করো একটা নির্দিষ্ট কিছু, তাহলে আমরা কতটুকু সরণ ঘটেছে ওই বেগ পরিবর্তনের সময়ে? অথবা এমন বলে দিল যে আমাদের সরণ বলে দিচ্ছে এবং ত্বরণ বলে দিচ্ছে এবং আমাদের ইউ প্রাথমিক বেগ বলে দিচ্ছে, তাহলে আমাদের ভিটা নির্ণয় করতে হবে। যে কোনো একটা রাশি অনুপস্থিত থাকবে সেটা আমাদের নির্ণয় করতে হতে পারে, ঠিক আছে? তো এবার আমি তোমাদের একটু বলে দিই একটা উদাহরণ দিয়ে। প্রথমে মনে করি আমরা ভিটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? এরকম একটি কোশ্চেন একটু বানাই। মনে করি কোনো একটি বস্তু যে ভি, না সরি, সে স্থির বস্তুটি, স্থির বস্তুর ক্ষেত্রে হচ্ছে স্থির বস্তু, স্থির বস্তুর ক্ষেত্রে কী হয়? আমরা ইউটা ধরি 0, ঠিক আছে? প্রাথমিক বেগ সেটি 0। সেই বস্তুটি ধরি 10 মিটার প্রতি সেকেন্ড বেগে
সরি 10 মিটার প্রতি সেকেন্ড বেগ নয়, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ত্বরণ নিয়ে সে যাত্রা করছে, ঠিক আছে। এবং সে মোট 100, ঠিক আছে, 100 কিলোমিটার, 100 মিটার, 100 মিটার সে অতিক্রম করেছে কিছু সময়ে। সেই ক্ষেত্রে এসটাকে 100 ধরলাম। এবার আমাদের জানতে হবে যে ইউ অর্থাৎ স্থির অবস্থা থেকে কোনো বস্তু এ ত্বরণ নিয়ে 100 মিটার যাত্রা করলো, তাহলে যাত্রার শেষে অর্থাৎ যে মুহূর্তে যাত্রা শেষ হলো 100 মিটার শেষে তার অন্তিম বেগ কত হবে সেটি নির্ণয় করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করব। আমাদের যে সিচুয়েশনে যে সূত্রের প্রয়োজন হবে তাকে ব্যবহার করতে হয়। তো একটু তোমাদের জটিল মনে হলেও, পরীক্ষায় না আসলেও তোমাদের এগুলোর সঙ্গে পরিচিত হয়ে থাকা দরকার, কারণ এগুলো অন্য অন্য ক্ষেত্রে তোমাদের কাজে লাগতে পারে। এবং পরীক্ষাতেও তোমাদের এইগুলি থেকে কোশ্চেন দেয়, কিন্তু বলে দেয় যে তোমার হচ্ছে অন্য টাইপের কোশ্চেন থাকবে। যেমন বলবে যে প্রথম যে সূত্রটা বললাম, তোমাদের বলবে যে ফার্স্ট ইকুয়েশন অফ মোশনে আমাদের কী কী জিনিস থাকে। যেমন ফার্স্ট ইকুয়েশন অফ মোশনে আমরা কী কী দেখলাম, কী কী থাকে, আমরা দেখলাম যে সেক্ষেত্রে বেগ, সরি, প্রাথমিক বেগ থাকে, অন্তিম বেগ থাকে, ত্বরণ থাকে এবং সময় থাকে, ঠিক আছে। তো এরকম কোশ্চেন আসে, ঠিক আছে। তোমাদের আসতে হবে যে দ্বিতীয় সমীকরণে কী কী রকম থাকে ইকুয়েশন, দ্বিতীয় ইকুয়েশন এবং ল দুটি অন্য জিনিস, ঠিক আছে। একটু পরীক্ষা আসলে কনফিউশন হলে ওটা গুরুত্ব দিয়ে পড়বে, ওই জিনিসটা ইকুয়েশন চেয়েছে নাকি ল। তো যাই হোক, তো এবার এই কোশ্চেনের ক্ষেত্রে কী দেখছি, স্থির বস্তু ইউ সমান শূন্য, এবং যেহেতু আরেকটি ধরেছি যে এ অর্থাৎ ত্বরণ কত 10 মিটার পার সেকেন্ড এবং সে অতিক্রম করেছে কত 100 মিটার, তাহলে আমরা যদি এরকমভাবে দেখি তাহলে আমরা কী দেখবো, ভি, ভি স্কোয়ারের মান আমাদের চেয়েছে, তাহলে আমরা বের করবো ভি স্কোয়ার সমান সমান ইউ কত, শূন্য ছিল, শূন্য স্কোয়ার মানে শূন্য, এবং টু এ, এ চেয়েছে এ কত হচ্ছে 10, আমরা ধরে নিয়েছি 10, এবং এস স্মরণ কতটুকু ঘটেছে 100, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 20, 1000, 2000, ঠিক আছে। ভি স্কোয়ার সমান সমান 2000, তাহলে ভি কত হবে, √12, 2000, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কত দেখতে পারি, ভি এর মান হচ্ছে এখান থেকে আসবে একটি 10 বাইরে আসবে, আর ভিতরে হবে √20, তার মানে হচ্ছে 4 মানে 2 মানে 2 মানে হচ্ছে, হ্যাঁ, 20√5, ঠিক আছে। তাহলে হবে আমাদের 20√5, এটি হবে কি, তার অন্তিম বেগ, ঠিক আছে। ঠিক আছে, আমাদের তাহলে আরেকটি সূত্র বাকি থাকলো। তোমাদের বলেছিলাম যে তিনটি, প্রথম তিনটি ইম্পর্টেন্ট সব থেকে সেগুলি বললাম। তাহলে প্রথম তিনটির মধ্যে তৃতীয় নম্বর হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তোমরা দু চারবার মুখস্থ করে পড়লে এগুলি মনে থাকবে থাকবে, ঠিক আছে। তো যারা 11-12 পড়েছো তাদের তো কোনো ব্যাপার নেই সায়েন্স থেকে, তারা আশা করি এগুলো অলরেডি জানো, এবং যারা জানো না তারা একটু পড়ে নিলে, তাহলে দেখো কোনো কিছু দিক থেকে পিছিয়ে থাকলেই পরীক্ষা কম্পিটিটিভে একটা ডিসঅ্যাডভান্টেজ, তাই না? তো আমাদের চেষ্টা করতে হবে সব দিক দিয়ে আমাদের স্ট্রং হওয়ার। তো যাই হোক, তো যেগুলো আমরা ওদের থেকে পিছিয়ে, মানে যারা আর্টস পড়েছো, তারা যারা সায়েন্স থেকে পিছিয়ে আসো, তাদের জন্য এগুলি পড়লেই এনাফ, যথেষ্ট, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি এস মানে কী হচ্ছে, এস মানে হচ্ছে স্মরণ, ঠিক আছে। ইউ মানে কী হচ্ছে, প্রাথমিক বেগ। টি মানে কী হচ্ছে, সময়, এটি টি, ঠিক আছে, প্লাস মনে হলো টি এটি। তো যাই হোক, হাফ, হাফ মানে এমনি থেকে হাফ, এবং এ মানে হচ্ছে কি, ত্বরণ, টি স্কোয়ার অর্থাৎ সময়ের স্কোয়ার। তো এই ক্ষেত্রে কি, যে কোনো কিছু একটা বলবে যে কোনো একটি বস্তু মনে করো যে 100 মিটার গেছে, ঠিক আছে, উদাহরণ হিসেবে দেখাচ্ছে তোমাকে, 100 মিটার অতিক্রম করেছে কত ত্বরণ নিয়ে, তার এ ছিল ধরো 5 মিটার পার সেকেন্ড কিছু একটা ছিল, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু এ লিখছি, তাই না, তার ক্ষেত্রে তো আমাদের স্কোয়ার লিখতে হবে, তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং সময় কত লেগেছে, সময় ধরি যে সে কত, ওই টোটাল সময় ধরি 10 সেকেন্ড নিয়েছিল সে সময়, ঠিক আছে, 10 সেকেন্ড। তো এবার আমাদের জানতে হবে যে তার ইউ কত ছিল অর্থাৎ প্রাথমিক বেগ কত ছিল, ঠিক আছে। এরকম যদি থাকে তো এটি হচ্ছে টি, ঠিক আছে, তাহলে আমরা যে কোনো তিনটে রাশি দেওয়া থাকবে এবং অপরটি নির্ণয় করতে বলবে। তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কী হবে, এই কোশ্চেনের ক্ষেত্রে হবে যে এস অর্থাৎ 100, সরি 100, হ্যাঁ, ইউ, ইউ আমরা জানি না, নির্ণয় করবো ইউ, ঠিক আছে। এখানে টি আছে একটি, টি এর মান কত হচ্ছে 10 ধরে নিয়েছি যেহেতু, প্লাস হাফ, এ এর মান কত হচ্ছে, এ এর মান ধরে নিয়েছি 5, ঠিক আছে, আর টি স্কোয়ার বলেছি এখানে, টি মানে 10 সেকেন্ডের স্কোয়ার হচ্ছে 100, তাহলে আমাদের ইউটা নির্ণয় করা যাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে দেখো আমরা এখান থেকে 10 কমন নিতে পারি, এখান থেকে 10, এখান থেকে 10 কমন নিলাম, আর এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, তাহলে 10 ইকুয়াল টু ইউ থাকলো এখানে, 10 কমন নিয়ে নিয়েছি, ইউ প্লাস, ঠিক আছে, ইউ প্লাস হাফ ইন্টু 5 ইন্টু 10 ছিল, 5 5 25 ধরে নিলাম, তাহলে 25/2, তাহলে কী হচ্ছে এখানে ইউটা নির্ণয় করতে হলে 10
পঁচিশ বাই টু মানে হচ্ছে 12.5, তাহলে 22.5, ইউ এর মান হচ্ছে 22.5। তোমরা একটু আমি তাড়াহুড়োতে করে দিলাম সংক্ষেপে, তোমরা একটু দেখে নেবে ভালো করে, তো দেখতে পাবে ইউ এর মান হচ্ছে 22.5। এই ক্ষেত্রে অর্থাৎ আমাদের তিনটে রাশি দেওয়া আছে এবং অপরটি আমাদের নির্ণয় করতে হবে, তো এরকম দেওয়া থাকবে। আরেকটি তোমাদের উদাহরণ আমি এখানে লিখছি, তোমরা সেটা পারলে এই সমীকরণে ফেলে কমেন্টে জানাবে উত্তর কী হবে। মনে করি আমরা বস্তুটি স্থির বস্তুর ক্ষেত্রে হিসাব করবো, অর্থাৎ ইউটা ধরবো কত আমরা, শূন্য, ঠিক আছে। এবার বললাম যে কি যে ত্বরণ কত ছিল, ত্বরণ ছিল হচ্ছে তোমার সেম ধরি 5 মিটার পার সেকেন্ড, এবং তারা কি 10 সেকেন্ড সময়ের মধ্যে এই ত্বরণ অ্যাপ্লাই হয়ে যায়, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ত্বরণ তোমার কত 10 সেকেন্ড, 10 সেকেন্ডের জন্য অ্যাপ্লাই হয়েছে। তাহলে কী হবে তোমার যে এই যে সরণ, অর্থাৎ সরণটা কত এটা নির্ণয় করতে হবে, এস ইকুয়াল টু কত, তোমরা পারলে কমেন্ট সেকশানে জানাবে এটি থেকে। এরপরে এই তিনটি হয়ে গেল, এবার আমরা পড়ব নিউটনের মোশন, নিউটনের ল অফ মোশন, ঠিক আছে, নিউটনস ল অফ, ঠিক আছে, নিউটনস ল অফ মোশন। আমরা জানি কটা সূত্র আছে নিউটনের, তিনটি, ঠিক আছে। তো প্রথম সূত্র কি বলছে তোমাদের পুরোটাকে লিখে দিই তারপর পড়াচ্ছি। তাহলে আমরা নিউটনের প্রথম সূত্রে গিয়ে কী দেখবো, যে বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না, বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না হলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু সমবেগে, সমদ্রুতিতে নয় সমবেগে একই সরলরেখায়, ওটি লেখা নেই, একই সরল রেখায়, ঠিক আছে। অর্থাৎ কি, অর্থাৎ বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয়, একটি বস্তু আমরা ধরলাম এখানে, এই বস্তুটির উপর যদি বাইরে থেকে আমরা কোনো প্রকার বল না প্রয়োগ করি, অর্থাৎ একে যদি ডিস্টার্ব না করি, তাহলে কী হবে, সে যদি স্থির থাকে তো সে চিরকালই স্থির থাকবে, যদি সে গতিশীল থাকে, অর্থাৎ সে যদি কোনো একটি বেগ নিয়ে চলছিল আগে থেকেই, তাহলে কি সে সেই একই বেগে চলতে থাকবে এবং একই সমদ্রুতিতে, নয় এটি ভুল, একই বেগে, অর্থাৎ আগে যে বেগ নিয়ে চলে সেই একই বেগে একই সরলরেখা বরাবর চলতে থাকবে, তার দিকও পরিবর্তন হবে। এটি হলো প্রথম সূত্র। অর্থাৎ প্রথম সূত্র বলতে হলে কী হবে, বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না হলে, বাধ্য না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু সর্বদা সমবেগে একই সরলরেখায় চলতে থাকবে, এটি হলো প্রথম সূত্র। এবার আমরা দেখি দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কী হচ্ছে, যে দ্বিতীয় সূত্র ক্ষেত্রে এবার আসবে, এবার এই যে বল, এবার আমরা প্রয়োগ করব, বল প্রয়োগ করা হলে কী হয় সেটি জানবো, ঠিক আছে। এবার দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কী দেখছি, যে বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে সেদিকেই বস্তুর ভরবেগের পরিবর্তন হবে। অর্থাৎ আবার একটি বস্তু নিলাম, এই বস্তুটি এবার কী হবে, যে এই বস্তুটি চলছিল বা স্থির ছিল যেমনই থাক, এর ক্ষেত্রে কী হবে, যে আমরা বল প্রয়োগ করব। বল প্রয়োগ করলে কী হবে, এই যে বস্তুটি এর উপরে আমরা যখনই বল প্রয়োগ করব, তখন আমরা এর মধ্যে কী কী পরিবর্তন লক্ষ্য করব, এর মধ্যে পরিবর্তন লক্ষ্য করব যে এর ভরবেগের পরিবর্তন হবে, ভরবেগ, ঠিক আছে, ভরবেগের পরিবর্তন হবে। এবার কী হচ্ছে, যে ভরবেগের পরিবর্তন হবে, কিন্তু কী ভরবেগের পরিবর্তন, অর্থাৎ আমরা বলেছিলাম আগের ক্লাসে পড়েছিলাম ভরবেগ একটি টার্ম, যেটি হলো ভর এবং বেগের গুণফলের সঙ্গে তৈরি হয়, গুণফল হিসেবে তৈরি হয়। তো এই ভরবেগ এর পরিবর্তন কীরকমভাবে হবে, যে দিকে বল প্রয়োগ করছি সেই দিক বরাবরই ভরবেগের পরিবর্তন হবে, এটি হলো দ্বিতীয় সূত্র। এবং কি, যে পরিমাণ যত বেশি বল প্রয়োগ করবো তত ভরবেগের পরিবর্তন বেশি হবে, অর্থাৎ সমানুপাতিক, ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক, এটি হলো দ্বিতীয় সূত্র। এবং ভরবেগের দিক এবং ভরবেগ পরিবর্তনের দিক এবং প্রযুক্ত বলের দিক দুটোই অবশ্যই সেম হবে। তাহলে কী হচ্ছে, এটি দ্বিতীয় সূত্র। তোমাদের পরে আরও একটু আরও একটু ব্যাখ্যা করে বলার চেষ্টা করবো, এবং আপাতত এইটুকু শুনে রাখো। এবং তৃতীয় সূত্র কী, যে প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, অর্থাৎ আমরা কোনো একটি ক্রিয়া করছি, কোনো একটি বস্তু পড়ে আছে, এর উপর আমরা ক্রিয়া করার চেষ্টা করছি, অর্থাৎ একে আমরা এইদিকে বল প্রয়োগ করছি আমাদের হাত দিয়ে, তা আমরা দেখবো কি, যে বলটিও বস্তুটিও যেন আমাদের উপরে, এই আমাদের হাতের উপরে একটি বিপরীতমুখী বল প্রয়োগ করছে, এটি হচ্ছে তৃতীয় সূত্র, যেটি আমরা সকলেই
বেশি ব্যবহার করি বা শুনে থাকি। প্রত্যেক ক্রিয়ার একটি সবার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এবার কি প্রথম সূত্রে, প্রথম সূত্রে আমরা কি দেখলাম, ফার্স্ট যে সূত্রটা সেটা দেখলাম যে বস্তুটি যদি স্থির থাকে তো সেই স্থির থাকতে চাইবে, যে বস্তু গতিশীল আছে সে, যে বস্তু অর্থাৎ গতিশীল আছে অলরেডি সে কি গতিশীলই থাকতে চাইবে। তো এই যে বিষয়টি, এই যে ধর্মটি, অর্থাৎ গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় এবং স্থির বস্তু স্থির থাকতে চায়, তো এই যে বিষয়টা একে আমরা বলি জাড্য। জাড্য ঠিক আছে, ইংরেজিতে বলি কি ইনার্শিয়া, ইনার্শিয়া ঠিক আছে। তো এবার কি হচ্ছে যে জাড্য বা ইনার্শিয়া এটি কোথা থেকে পাই আমরা, এর ধারণা নিউটনের প্রথম সূত্র থেকে। তাই জন্য প্রথম সূত্রটিকে যে জাড্যের সূত্র, প্রথম নিউটনের প্রথম সূত্রটিকে জাড্যের সূত্র, জাড্যের সূত্র হিসেবেও বলা হয়, অর্থাৎ ল অফ ইনার্শিয়া বলা হয়, ঠিক আছে, ল অফ ইনার্শিয়া বলা হয়ে থাকে প্রথম সূত্রটাকে। একরকমভাবে দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রকে আমরা কি বলবো, ভরবেগের সূত্র, কারণ ভরবেগ পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে বস্তুর বল প্রযুক্ত হলে তার ভরবেগে যে পরিবর্তন হয় সেটি আমরা জানতে পারছি ভরবেগের সূত্র থেকে। এবার দেখি যে দ্বিতীয় সূত্র আমরা বললাম যে সেকেন্ড ল, এই সেকেন্ড লতে আমাদের একটি গাণিতিক রূপ আছে, অর্থাৎ গণিতের ভাষায় কিভাবে লেখা হবে, গাণিতিক, গাণিতিক রূপ। এই গাণিতিক রূপটা কি, এর ক্ষেত্রে আমরা পাই বলের ধারণা, অর্থাৎ এফ, এফ কে ফোর্স বা বল, একে এফ আকারে লেখা হচ্ছে, ঠিক আছে। এটি কি হবে বল, বলটা কেমন হয়, বল হচ্ছে বস্তুটির ভর এবং তার যে ত্বরণ, তার মধ্যে সৃষ্ট ত্বরণ, সেই দুটির গুণফল। এ মানে কি বলেছিলাম আমরা, ত্বরণ, আর এম মানে কি হচ্ছে মাস বা ভর, মাস, ঠিক আছে। তাহলে এটি হবে আর গাণিতিক রূপ, গাণিতিক ক্লিয়ার ভাবে লিখি এফ, তাহলে এফ ইকুয়াল টু এম এ, এটি হবে এর গাণিতিক রূপ। অর্থাৎ কোনো বস্তুর মধ্যে যদি এই তিনটি রাশির মধ্যে যে কোনো দুটি দেওয়া থাকে তাহলে আমরা তৃতীয়টি নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমরা বললাম যে কোনো বস্তু একটি গতিশীল বস্তু, যার ক্ষেত্রে আমরা কি দেখব যে কোনো একটি গতিশীল বস্তু তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ত্বরণ সৃষ্টি হচ্ছে এবং বস্তুটির ভর ধরে নিই কত, 2 কেজি। তাহলে এই বস্তুর ক্ষেত্রে আমাদের যে প্রযুক্ত বল সেটি কত হবে, প্রযুক্ত বল যদি আমরা নির্ণয় করতে হয় তাহলে কি দেখবো আমরা, এম এ, এম এর মান হচ্ছে 2, এই যে আমরা 2, যেহেতু এম 2 কেজি, ঠিক আছে। কেজি কেন, যে আমরা সব এসআই একক লিখেছি, ঠিক আছে, মনে রাখবে গ্রামও লিখতে পারতাম, সেটা হয়ে যেত সিজিএস একক, সেক্ষেত্রে আমাদের 10 মিটার পার সেকেন্ড এটাকে সেন্টিমিটার পার সেকেন্ড আকারে প্রকাশ করতে হতো, যাই হোক। তো এবার হচ্ছে কি, এ, এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে এফ কি হচ্ছে 2 × 20, এম ইন্টু এ, তার মানে কি হচ্ছে 40। এক্ষেত্রে একক কী হবে, একের একক আমরা লিখতে পারি, দুটো লিখতে পারি, একটা লিখতে পারি কেজি ইন্টু মিটার পার সেকেন্ড, আবার লিখতে পারি এই সংক্ষেপে পুরো জিনিসটাকে লিখতে পারি নিউটন, ঠিক আছে। যেহেতু আমাদের সবগুলি এসআই একক তাহলে এটি এসআই এককই লিখবো, তাহলে এফ এর মান কী বেরোলো, 40 নিউটন, যখন আমাদের মধ্যে কি এমটা দেওয়া আছে 2 কেজি এবং এটা দেওয়া আছে 10 কেজি, ঠিক আছে, স্যার 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই হলো অঙ্ক, এরকম অঙ্ক আসবে যে আমাদের যেখানে দুটো রাশি বলে দেওয়া হবে এফ ইকুয়াল টু এম এ এর মধ্যে এবং তৃতীয়টি নির্ণয় করতে হবে। তাহলে এফ ইকুয়াল টু এম এ কোথা থেকে আসে, আমরা সেকেন্ড ল, নিউটনের যে সেকেন্ড ল সেখান থেকে এটি পাই। আর নিউটনের থার্ড ল, থার্ড ল কী হচ্ছে, এটি আমরা ব্যবহারিক প্রয়োগ দেখতে পাই বারবার, যেমন হচ্ছে কোনো বন্দুক, বন্দুকের ক্ষেত্রে যে রিকয়েল হয়, ঠিক আছে, একটি বন্দুক, এই যে বন্দুক, তো এই বন্দুকের ক্ষেত্রে যে রিকয়েল হয়, অর্থাৎ আমরা বন্দুকের গুলি ছোড়ার সাথে সাথে, একটা গুলি ছোড়ার সাথে সাথে কী হয় যে আমরা দেখতে পাই যে বন্দুকটি পিছনের দিকে আমাদের একটা ধাক্কা মারে, তো এটি হচ্ছে এর একটি প্রয়োগ, ঠিক আছে। এই যে পিছন দিকে ধাক্কা মারছে সেটি হচ্ছে বস্তুটির ক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়া একটি উদাহরণ। একইরকমভাবে আরও আমরা দেখতে পাই যে কোনো একটি ব্যক্তি, সে যখন কোনো একটি নৌকা থেকে ঝাঁপ দিচ্ছে, অর্থাৎ একটি নৌকা, ঠিক আছে, নৌকা থেকে সামনের দিকে ঝাঁপ দেওয়ার চেষ্টা হচ্ছে ব্যক্তিটি, ঠিক আছে। তো এবার কীভাবে আমরা দেখবো যে ঝাঁপ দিলে নৌকাটি একটু কিছুটা পিছিয়ে চলে যায়, তো এটি হলো তৃতীয় সূত্র, এর বিশেষ কিছু মনে রাখার নেই। খালি এর ক্ষেত্রে কী আমরা দেখতে পাই যে এটি এটি হচ্ছে সূত্রের ব্যবহারিক যখন আসবে তখন আমাদের শুধু এই কনসেপ্টটা কাজে লাগাতে হয়, যখন কোনো একটি
কিছু আমরা ব্যাখ্যা করতে যাই বা কোনো একটি ধর্ম বা কোনো একটি ঘটনা, তখন আমাদের এই কাজ এই সূত্রটিকে কাজে লাগাতে হয়। যেমন আমাদের পরীক্ষায় আসতে পারে যে রকেট, অর্থাৎ আমরা দেখি যে মহাকাশে যে আমাদের রকেট পাঠানো হয়, ঠিক আছে, সেই রকেট হচ্ছে কি ধর্মের উপর কাজ করে, ঠিক আছে, সেই রকেট আমাদের কি ধর্মের উপর কাজ করে, সেই রকেট হচ্ছে কি ধর্মের উপর কাজ করে উপরের দিক যাচ্ছে, সেটি আমরা দেখব যে নিউটনের তৃতীয় সূত্র, অর্থাৎ সে একটু পরিমাণ জ্বালানি পিছনের দিকে খুব জোরে ছুড়ে দিচ্ছে এবং তার উপরই ভর করে সে সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। যদি বলা হয় যে রকেট কিসের উপর কাজ করে, তাহলে থার্ড ল অফ মোশন, ল, ঠিক আছে, ইকুয়েশন নয়, ল অফ মোশন। আমরা বলেছিলাম ইকুয়েশন আর মোশনের মধ্যে একটু পার্থক্য আছে, ইকুয়েশনগুলো প্রথমে পড়ালাম এবং এরপরে এগুলি সব ল, ঠিক আছে। এগুলি এতটুকু কনসেপ্ট জানলেই তোমাদের আশা করি হয়ে যাবে, এবং তোমাদের এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো যদি সমস্যা থাকে সেগুলি তোমরা কমেন্ট সেকশানে জানাবে, আমি আশা করি সেগুলি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আজকের ক্লাস এই অবধি ছিল। তোমরা পুরো ক্লাসটি যদি দেখে থাকো তো আশা করি তোমাদের ক্লাসটি অবশ্যই ভালো লেগেছে, তবে তোমরা লাইক করে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে এবং আমাদের এই ছোট্ট প্রচেষ্টা যেতে আমাদের একটু সাহায্য করবে। ধন্যবাদ।